আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আলপনাস কিচেনে। আজকে আমি আপনাদের সাথে চিকেনের নতুন আরও একটা রেসিপি শেয়ার করব। বাসায় খুব সহজে কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন তৈরি করতে হয় তারই একটা ডিটেলস রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চিলি চিকেনের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চিলি চিকেন রান্না করার জন্য এখানে মুরগির বুকের মাংস নিয়েছি 300 গ্রাম, 3টা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, একটা ছোট সাইজের ক্যাপসিকামের পুরোটা কিউব করে কেটে নিয়েছি, 1 টেবিল চামচ রসুন কুচি, 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা এবং 2টো কাঁচামরিচ ঠিক এভাবে কেটে নিয়েছি। সয়া সস নিয়েছি 4 চা চামচ, টমেটো সস 2 চা চামচ, চিলি সস 2 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, এখানে নিয়েছি 3.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 1 চা চামচ চিনি, স্বাদমতো লবণ এবং 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। প্রথমে চিকেনটুকু মেরিনেট করে নিব, এজন্য এতে 1 চা চামচ করে একে একে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1টা ডিম, 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। এখন 1টা চামচের সাহায্যে চিকেনটুকু ভালো করে মাখিয়ে নিব। আমার কাছে মনে হয়েছে আর একটু ময়দা ও কর্নফ্লাওয়ারের প্রয়োজন, তাই এতে আরও 1 চা চামচ করে কর্নফ্লাওয়ার এবং ময়দা দিয়েছি। কর্নফ্লাওয়ার এবং ময়দাটুকু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এতে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটুকু মাখিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলায় 1টা ফ্রাইপ্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটুকু গরম হওয়ার পর এতে একে একে মেরিনেট করে রাখা চিকেনের পিসগুলো গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মাঝারিতে রেখে চিকেনের পিসগুলো ভেজে নিব। চিকেনের পিসগুলোর এক পাশ ভাজা হতে অপর পাশ উল্টে দিব। ঠিক এভাবেই দুই পাশ হালকা বাদামি করে ভেজে নিব 5 থেকে 7 মিনিট সময় নিয়ে। এই 5 থেকে 7 মিনিটে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে চিকেনের পিসগুলো। এখন এগুলোকে তেল ঝরিয়ে 1টা প্লেটে উঠিয়ে রাখছি। চিকেনের সব পিসগুলো ঠিক একইভাবে ভেজে নিতে হবে। ফ্রাইপ্যানের তেল সামান্য কমিয়ে নিয়ে সেই তেলে রসুন কুচি দিয়েছি। রসুন কুচি হালকা বাদাম করে ভেজে নেওয়ার পর এতে কিউব করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। বাকি আদা বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচটুকু দিয়ে ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ড পর এতে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটুকু দিয়ে দিলাম। এবার 30 থেকে 35 সেকেন্ডের জন্য ক্যাপসিকামটুকু ভেজে নিব। আপনারা যদি ক্যাপসিকাম কাঁচা খেতে না পারেন সেক্ষেত্রে এটা আরও কিছু সময় ভেজে নিতে পারবেন। এবার এতে বাকি সয়া সস, আদা, গোলমরিচ গুঁড়া ও লবণ দিয়ে দিলাম। নাড়ুনি দিয়ে হালকা নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। চিলি সসটুকু দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে ছেড়ে চিলি সসটুকু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। ভালো করে নেড়ে টমেটো সসটুকু মিশিয়ে নিব। কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর বাকি কর্নফ্লাওয়ারটুকু সামান্য পানি দিয়ে গুলিয়ে সেই মিশ্রণটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটুকু দেওয়ার পর সবজিগুলো 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিব। 1 থেকে 1.5 মিনিট পর এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার আঁচ মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে দিতে থাকবো। যখন গ্রেভিটা ঠিক এমন ঘন হয়ে আসবে তখন এতে আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিব এবং চিকেনের পিসগুলো গ্রেভির সাথে ভালো করে মাখিয়ে নিব। চুলার আঁচটা মাঝারিতে নিয়ে এসেছি। 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এটা রান্না করে নিব। লবণটা চেক করে হালকা লবণ দিয়ে দিয়েছি। হালকা নেড়ে লবণটুকু মিশিয়ে নিব। রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন রান্না করা হয়ে গিয়েছে। চুলা বন্ধ করে দিয়েছি, এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজ এবং রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন
বাসায় তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। মজাদার এই চিলি চিকেন ফ্রাইড রাইস বা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগবে, আর স্বাদটাও রেস্টুরেন্ট থেকে কোনো অংশেই কম না। রামাদান স্পেশাল ইফতারি রেসিপিগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।